আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ভিডিয়ান স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী অধ্যায় 4 হচ্ছে সন্ধি। সন্ধি অধ্যায়ে আগে ক্লাসে আলোচনা করেছি ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি কিভাবে হয়, স্বরে ব্যঞ্জনে কিভাবে সন্ধি হয়, এগুলো নিয়ে আগে ক্লাসে আলোচনা করেছি এবং উদাহরণ দিয়েছি। আজকেও আরো কিছু নিয়ম বাকি আছে, এগুলো নিয়ে আলোচনা করব। নিয়ম 11 হচ্ছে ত কিংবা দ এর পরে হ থাকলে ত ও দ স্থানে দ হয় এবং হ স্থানে ধ হয় এবং দুয়ে মিলে দ ধ সংযুক্ত হয়। যেমন ত যোগ হ সমান দ যোগ ধ সমান দয় ধ সংযুক্ত, উত যোগ হাত মিলে হয় উদ্ধার, উত যোগ হত উদ্ধত, উত যোগ হিত উদ্ধৃত, দ যোগ হ মিলে হয় দয় ধ সংযুক্ত, তদ যোগ হিত তদ্ধৃত, পদ যোগ হতি পদ্ধতি। নিয়ম 12 হচ্ছে দন্তন্য কিংবা ম পড়ে থাকলে বর্গের প্রথম ধ্বনি সন্ধিতে পঞ্চম ধ্বনিতে পরিণত হয়। যেমন দিক যোগ নির্ণয়, এটা হবে দিক নির্ণয়, এ কয়ের স্থানে হবে উ। বাক যোগ ময়, বাগ ময়, কয়ের স্থানে হয়েছে ম। শর্ট যোগ মাস, এটা হবে শন মাস, অর্থাৎ ট থাকলে সেখানে হবে দন্তন্য। উত যোগ নয়ন, উন নয়ন, চিত যোগ ময়, চিন ময়, ত স্থানে হবে দন্তন্য। মৃত যোগ ময়, মৃন্ময়। তারপর হচ্ছে নিয়ম 13, আগে ম এবং পরে ক খ গ গহ এর যে কোনটি থাকলে সন্ধিতে ম স্থানে অনুস্বার বা উ হয়। যেমন ক যোগ ম সমান অনুস্বার কিংবা ক স্থানে অনুস্বার বা উ হবে। অলম যোগ কার, এই যে ম আছে তাই এখানে ময়ের স্থানে হবে অনুস্বার, অলংকার হবে। অলম যোগ কার মিলে হয় অলংকার। তোমরা এই উদাহরণগুলো তোমাদের পাঠ্যবই থেকে বাসায় খুব ভালোভাবে পড়ে নিবে। এখন আমি অন্য আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করছি। নিয়ম 14 হচ্ছে আগে ম এবং পরে চ থেকে ম পর্যন্ত বর্গীয় ধ্বনির যে কোনটি থাকলে পূর্ব পদের ম স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়। যেমন ম যোগ চ সমান দন্তন্য বয় সংযুক্ত, সম যোগ চ এটা হবে সঞ্চয়, কিম যোগ চিত কিঞ্চিত, সম যোগ তাপ সন্তাপ, সম যোগ ত্রাস সন্ত্রাস। জ্ঞাতব্য, কখনো কখনো ময়ের পরে ব থাকলে ম স্থানে অনুস্বার হয়। যেমন সম যোগ বাদ, এটা হবে সং বাদ, ময়ের স্থানে বসেছে অনুস্বার। সম যোগ বিত, এটা হবে সং বিত, সম যোগ বরণ সং বরণ, সম যোগ বিধান সং বিধান, সম যোগ বর্ধনা সং বর্ধনা, কিং যোগ বা কিং বা। তারপর নিয়ম হচ্ছে আগে ম এবং পরে অন্তস্থ ব্যঞ্জন, যেমন অন্তস্থ জ, অন্তস্থ র, অন্তস্থ ল, অন্তস্থ ব, কিংবা উষ্ম ধ্বনির তালব্য ম, দন্তস্য হ, যে কোনটি থাকলে পূর্ব পদের ম স্থানে অনুস্বার হয়। যেমন ম যোগ জ থাকলে হবে অনুস্বার জ, ম যোগ র থাকলে হবে অনুস্বার তারপরে র, সম যোগ যত, এই যে সম আছে তারপরে ময়ের পরে আছে অন্তস্থ জ আছে তাই এখানে হবে সম যত, সম যোগ যত সমান হবে সং যত, সম যোগ যুক্ত সমান হবে সং যুক্ত, সম যোগ রক্ষণ সমান হবে সং রক্ষণ, সম যোগ রক্ষিত সং রক্ষিত। নিয়ম 16 হচ্ছে চ বর্গের ধ্বনির পরে দন্তন্য থাকলে সন্ধিতে দন্তন্যের স্থলে ইয় হবে। যেমন চ যোগ দন্তন্য চ ইয় হবে, যাচ যোগ না যাচ না, রাজ যোগ নি রাজ নি, রাজ যোগ নি রাজ নি। তারপর নিয়ম হচ্ছে নিয়ম 17, মূর্ধন্য ষ এর পরে ত কিংবা ধ থাকলে
ত এর স্থলে ট এবং থ এর স্থলে ঠ হয়। যেমন মূর্ধন্য ষ যোগ ত থাকলে ত এর স্থানে হবে ট, নষ যোগ ত এটা হবে নষ্ট। এই যে মূর্ধন্য ষ এর পরে ত কিংবা থ থাকলে ত এর স্থানে হয় ট, এই নিয়মে এই যে নষ যোগের পরে হয়েছে ত, তাই ত স্থানে স্থলে বসবে ট। বিষ যোগ তি এটা হবে বৃষ্টি, সৃজ যোগ তি সৃষ্টি, কৃষ যোগ তি কৃষ্টি। নিয়ম 18 হচ্ছে ময়ের পরে ক্রি ধাতু নিষ্পন্ন কৃত কার করণ কৃতি ইত্যাদি শব্দ থাকলে ম স্থানে অনুসার হয় এবং দন্ত স ধ্বনির আগমন হয়। যেমন ম যোগ কৃত অনুসার যোগ দন্ত স হয়, সম যোগ কৃত সংস্কৃত, সম যোগ কার সংস্কার। নিয়ম 19 হবে উষ্ম বর্ণ তালব্য দন্ত স হয় পর, হ যদি পরে থাকে তাহলে পূর্বপদের শেষে অবস্থিত দন্ত ন ধ্বনি অনুসারে পরিবর্তিত হয়। যেমন হিন যোগ সা এটা হবে হিংসা, দন যোগ সন দং সন, শিন যোগ হ এটা হবে সিংহ। ব্যঞ্জন সন্ধি ঘটিত শব্দের উদাহরণ তোমাদের পাঠ্যবই অনেকগুলো উদাহরণ দেয়া আছে, তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নিবে। উদ্ধার উত যোগ হার, উচ্চারণ উত যোগ চারণ, উজ্জ্বল উত যোগ জল, উচ্ছ্বাস উত যোগ শ্বাস, উৎশৃঙ্খল উত যোগ শৃঙ্খল, উল্লেখ উত যোগ লেখ। তোমরা তোমাদের পাঠ্যবই থেকে এই সন্ধি অধ্যায়টা খুব ভালোভাবে শিখবে, কারণ এটা খুবই প্রয়োজন। তোমাদের পরীক্ষার সন্ধি বিচ্ছেদ যেরকম আসে, বহুনির্বাচনীয় আসবে, তোমরা এগুলো খুব ভালো করে শিখে নিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।